এদের চোখের কালার কিন্তু এরা পরিবর্তন করতে পারে খুব সহজে। চলুন আজ আপনাদেরকে ভেটকি মাছ কিভাবে চাষ করতে হয় সেটির পদ্ধতি আপনাদের এ টু জেড জানাবো, যেহেতু আমি প্রথম এই ভেটকি মাছের চাষ শুরু করেছি। তো এটিকে বলা হয় মূলত সি বাস, অর্থাৎ সামুদ্রিক ত্রাস। এই ভেটকি মাছ মূলত সমুদ্রে এবং নদীতে ছাড়া আর কোথাও তেমন দেখা যায় না। এই ভেটকি মাছ আলাদাভাবে কালচার করা খুব ডিফিকাল্ট। ধরুন আপনি পাঙাশ, তেলাপিয়া অথবা কই মাছ অথবা রুই মাছ অথবা মৃগে মাছ চাষ করবেন, তো সেক্ষেত্রে এইগুলার কিন্তু আলাদাভাবে পোনা আপনি সংগ্রহ করতে পারবেন। যারা কালচার করে তাদের কাছ থেকে আপনি ধানি অথবা পোনা এনে আপনি আপনার ঘেরে ছাড়তে পারবেন। এই ভেটকি মাছের ওইভাবে কখনো উৎপাদন হয় না, তো এটির উৎপাদন হয় শুধুমাত্র ধরুন কারো ঘের আছে নদীর পাশে, তো এই নদীর পাশে ঘের থাকার কারণে তারা ওই নদী থেকে ছোট ছোট ভেটকির বাচ্চা সংগ্রহ করে এবং সেগুলো পুকুর কিংবা আপনার ঘেরে তারা সংরক্ষণ করে রাখে এবং সেগুলাই তাদের কাছ থেকে কিনে আলাদাভাবে চাষ করতে হয়। কারণ এই ভেটকি মাছকে বলা হয়েছে মাছ খেকো, অর্থাৎ এরা কিন্তু এদের প্রধান খাবারই হচ্ছে মাছ, এরা মাছ খেয়েই বড় হয়। ধরুন আপনার পুকুরে বিভিন্ন টাইপের মাছ আছে, আপনি যদি 10 পিস আপনার পুকুরে ভেটকির পোনা ছেড়ে দেন, সেই ভেটকির পোনা যদি 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি লম্বা হয়, আপনি 6 মাস পর কিংবা 5 মাস পর দেখবেন আপনার পুকুরের অর্ধেক মাছ সাবার করে দিছে, অর্থাৎ এরা মাছ খেয়ে বড় হয়। ইভেন ওরা যদি ওদের খাবার ঠিকমতো না পায় তো একটা সময় নিজেরাই নিজেদেরকে খাওয়া শুরু করে, অর্থাৎ বড় যে সাইজের ভেটকিগুলো থাকে সেইগুলা ছোট সাইজের ভেটকিকে খাওয়া শুরু করে, এটাই ওদের নেচার। তো এইটার চাষ পদ্ধতিটা হচ্ছে এরকম যে প্রথমত হচ্ছে এই ভেটকি মাছের চাষ করতে গেলে আপনাকে একটু বড় জায়গা নিয়ে ঘের করতে হবে, কারণ এই ভেটকি আপনি যদি আপনার ঘেরে চাষ করেন তো ভালোভাবে যদি এদের খাবার দিতে পারেন, খাবার বলতে এদের যদি মাছের যোগান দিতে পারেন, সেক্ষেত্রে এক একটা ভেটকি 5 কেজি 4.5 কেজি 6 কেজি পর্যন্ত বানানো সম্ভব। আর নদীতে যে ভেটকিগুলো আমরা সচরাচর দেখতে পাই সেটা কিন্তু আপনার এরকম 4-5 কেজি কিংবা 3 কেজির ভেটকিও দেখা যায়, মাঝে মাঝে 15-20-30, এরা কিন্তু 2 মণ 3 মণ পর্যন্ত ওজন হতে পারে। এবং এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা খুব দ্রুত চলাফেরা করতে পারে। আর এদের আরেকটা নাম আমাদের বাংলাদেশে খুব পরিচিত, সেটা হচ্ছে কোরাল মাছ। আমরা এটাকে অনেক সময় কোরাল মাছ বলে থাকি, আবার ভেটকি, আবার ভেওট, আর ইংরেজি নাম হচ্ছে সি বাস, যেটাকে আমরা সামুদ্রিক ত্রাস হিসেবে চিনে থাকি। তো এই ভেটকি মাছের পোনা বেশিরভাগ আপনি পাবেন হচ্ছে সাতক্ষীরা অঞ্চলের দিকে, সেখান থেকে আপনাকে কালেক্ট করে, আরও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে তবে সাতক্ষীরাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেখান থেকে কালেক্ট করে আপনার নির্ধারিত ঘেরে ছাড়তে হবে। ভেটকি মাছের চাষ করতে গেলে অন্তত 1 একর, মিনিমাম 1 একর জায়গা না হলে আপনি ওই ভেটকি মাছের চাষ করে আপনার পোষাবে না। আপনার ঘেরের আয়তন যত বেশি হবে এই ভেটকি মাছের চাষ আপনার জন্য তত সুবিধা হবে। তাদের অবাধে চলাচল করার জন্য অফুরন্ত জায়গার ব্যবস্থা যদি আপনি না করেন তাহলে এই ভেটকি মাছের গ্রোথ অতটা ভালো হবে না। আমার এই ঘেরটি মূলত নদীর পাশেই অবস্থিত, পাশেই হচ্ছে নবগঙ্গা নদী, এই যে দেখেন নদীর পাশে এখানে একটি ঘের আছে আমার, এই ঘেরটির প্রায় 5 একর জায়গা নিয়ে, তার পাশে মেন রাস্তা, তার পাশে বিল, লোকেশনটি খুবই চমৎকার। আর তার পাশে আরও একটি ঘের আছে, মাঝখানে শুধুমাত্র একটি পার করে দেওয়া আছে। পাশে যে ঘেরটি আছে সেটি মূলত প্রায় 10 একর জায়গা, আর এখানে আছে 5 একর জায়গায়, টোটাল 15 একর জায়গা। এখন প্রশ্ন হচ্ছে 1 একর জায়গাতে কত পিস ভেটকি মাছ আপনি দিয়ে শুরু করতে পারবেন, সেটি হচ্ছে প্রতি শতকে 100 পিস আপনাকে ধরতে হবে, অর্থাৎ 100 শতকে 1 একর জায়গা 1000 পিস ভেটকি মাছের চাষ আপনি করতে পারবেন। ধরে নিলাম আপনার 1 একর জায়গা আছে এবং সেই 1 একর অর্থাৎ 100 শতক জায়গা আছে, সেই 100 শতক জায়গাতে আপনি 900 থেকে 1000 পিস ভেটকি মাছ ছাড়লেন, এবং সেটা আপনি ছোট সাইজ ছাড়তে পারেন অথবা মাঝারি সাইজ অথবা একটু বড় সাইজ। যেমন যদি ছোট সাইজ হয় তাহলে আপনার 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি সাইজের হতে পারে, আর মিডিয়াম হলে আপনি 4 থেকে 4.5 ইঞ্চির যে লম্বা যে ভেটকি পোনা আছে সেইগুলো আপনি ছাড়তে পারেন, আর খুব বেশি বড় হলে আপনি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি সাইজের ভেটকি ছাড়তে পারেন।
তো 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের যে ভেটকি মাছের চারা সেগুলোর প্রাইস প্রায় আপনার 18 থেকে 20 টাকা করে নিবে পার পিস। আর মাঝারি যেগুলো আছে সেগুলো নিবে এরকম 25 থেকে 30 টাকা, এবং একটু বড় যে সাইজগুলো আছে সেগুলো কিন্তু 60 থেকে 70 টাকার মধ্যে পড়বে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ভেটকি মাছের চাষ করতে গেলে অবশ্যই আপনাকে মিনিমাম 2টা ঘেরে থাকতে হবে, অর্থাৎ একটা ঘেরে শুধু ভেটকি মাছ থাকবে এবং তার পাশে আর একটা জায়গাতে আপনার তার খাবার উৎপাদনের জন্য মাছের পোনা ছাড়তে হবে কিংবা মাছ সংগ্রহ করে রাখতে হবে, যেমন তেলাপিয়া, পুঁটি, রুই মাছ, মৃগে মাছ, এরকম টাইপের যেসব মাছগুলো আছে সেইগুলোর চারা কিনে বড় করতে হবে। এবং বড় করে যখন একটু 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের হবে তখন সেই মাছগুলো ধরে আপনাকে এই ভেটকি যেখানে আপনি চাষ করবেন সেখানে ছাড়তে হবে, অর্থাৎ আপনাকে ভেটকি মাছ যাতে পর্যাপ্ত পরিমাণ খাবার সবসময় পায় সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। এই জন্য অন্তত 30, 40 কিংবা 50 শতকের আরও একটি ঘের আপনাকে রাখতে হবে এই মাছ চাষ করতে গেলে। ভেটকিকে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারেন, অর্থাৎ মাছের যোগান দিতে পারেন, তাহলে 9 মাস থেকে 10 মাসের মধ্যেই এক একটা ভেটকির ওজন 2.5 থেকে 3 কেজি হওয়া সম্ভব। আর যদি 12 থেকে 14 মাস করতে পারেন এবং সেই পরিমাণ খাবার যদি আপনি বহন করতে পারেন, তাহলে একটা ভেটকির ওজন অ্যাভারেজ 4 থেকে 5 কেজি ওজন হবে। আর আপনারা ভালো করেই জানেন বাজারে ভেটকি মাছের ব্যাপক চাহিদা। আপনি যদি শহর অঞ্চলের কোনো বাজারে ভেটকি মাছ কিনতে যান, তো সেক্ষেত্রে পার কেজিতে আপনি যদি 2.5 থেকে 3 কেজি ওজনের কোনো ভেটকি কিনতে যান, তো সেক্ষেত্রে 550 থেকে 600 টাকার নিচে আপনি কোনো ভেটকি পাবেন না। আর কোনো ভেটকির ওজন যদি 4 কেজি প্লাস হয়ে যায়, সেই ভেটকি কিন্তু আপনাকে বাজার থেকেই কিনতে হবে 800 থেকে 900 টাকা দিয়ে। একটা ভেটকির ওজন আপনি অ্যাভারেজ যদি 3 থেকে 3.5 কেজি করতে পারেন, তাহলে সেই ভেটকি আপনি আপনার ঘের থেকে অনায়াসে 400 থেকে 450 টাকার মধ্যেই বিক্রি করতে পারবেন পার কেজি। তার মানে একটা ভেটকি থেকেই আপনি প্রায় 1300 থেকে 1400 টাকার মতো বিক্রি করতে পারবেন। এটা সম্ভব হবে যদি আপনি ভেটকি মাছকে সঠিকভাবে খাবারের যোগান দিতে পারেন, কারণ যেহেতু ভেটকি মাছ মাছ খেকো একটি মাছ এবং ভয়ঙ্কর একটি মাছ, তো তার প্রধান খাবারই হচ্ছে মাছ। এজন্য আমি বারবার বলছি যে ভেটকি মাছের চাষ যারা শুরু করতে চান তাদেরকে অবশ্যই 2টি ঘের থাকতে হবে, 3টি ঘের থাকলে আরও ভালো। আপনি একটু বড় পরিসরে করতে চান, যে মিনিমাম 2000 পিস ভেটকি মাছ চাষ করতে চান, তো সেক্ষেত্রে আপনি যদি ছোটোখাটো আরও 2টা পাশে ঘের থাকে, যে ঘেরগুলোতে আপনি মাছের পোনা এনে ছাড়বেন এবং সেইগুলোকে আপনি 20 দিন 25 দিন 1 মাস পর খাবার খাওয়াবেন, গুঁড়া যে খাবারগুলো আছে রেডিমেড খাবার, সেই খাবারগুলো খাওয়ালে যখন আপনি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের হবে জাল দিয়ে টেনে সেখান থেকে কিছু পরিমাণ মাছ আপনাকে ভেটকির ঘেরে ছাড়তে হবে। আবার 5 দিন 7 দিন 8 দিন পরে আবার সেই পুকুর থেকে মাছ অথবা সেই ঘের থেকে মাছ ধরে আবার ভেটকির ঘেরে ছাড়তে হবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে ভেটকিকে সবসময় মাছের যোগান দিয়ে যেতে হবে। এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে বলবো আপনি ভেটকি মাছের চাষ শুরু করুন, নতুবা শুরু করে কোনো লাভ নাই, এতে আপনার লস হবে, ব্যাপক আকারে লস হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। যেমন একটা উদাহরণ দিই, আমাদের বাড়ির পাশে আমার এক চাচা 900 পিস মাছ ছাড়ছিল, তো পরিশেষে তিনি যখন 10 মাস পর বিক্রি করতে গেলেন তিনি টোটাল মাছ পাইছে 2.5 পিস, এবং সেই পুকুরে যেসব মাছ ছাড়া হয়েছিল সেগুলো তো সে খেয়ে শেষ করে ফেলছে, এবং ভেটকি ভেটকিকে খেয়ে অবশেষে 250 থেকে 300 পিসের বেশি তিনি মাছ পান নাই। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আর ভেটকি মাছের খাবার দুইভাবে আপনি ম্যানেজ করতে পারেন। এক হচ্ছে আপনি যদি একদম ধানি মাছ কিংবা পোনা মাছ যেগুলো ভেটকির খাবার হিসেবে আপনি ইউজ করবেন সেইগুলো যদি আপনি ডিম এনে আলাদাভাবে ঘেরে ছাড়তে পারেন তাহলে আপনার খরচ কম হবে। আর যদি আপনি বাজার থেকে মাছ কিনে কিনে ভেটকিকে খাওয়ান সেক্ষেত্রেও আপনি চাষ করতে পারবেন কিন্তু আপনার লাভ কম হবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আর ভেটকি সম্পর্কে যদি আরও কোনো বিস্তারিত তথ্য জানার দরকার হয় এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আশা করি ভেটকি মাছের চাষ পদ্ধতি কেমন কি যাদের জানার আগ্রহ ছিল তারা এই ভিডিওটির মাধ্যমে অলরেডি জেনে গেছেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে মোটেও ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভেটকি বাচ্চা আজকে বেশি পরিমাণে না, যে ছোটো ছোটো ভেটকি ছেড়ে দিতেন এগুলোতে 1 কেজি বেশি না 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 বাদাই ফেলেছেন ওনার খালি খালি সাজন কেটে ও মরে যাবে না মরে যাবে না।